দুদিন আগে এআইসিসির অধিবেশনে না থেকেও ছিলেন নরেন্দ্র মোদী, আর দুদিন বাদে রবিবার রামলীলা ময়দানে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকেও রাহুল সোনিয়ার অদৃশ্য উপস্থিতি ধরা পড়ল। সৌজন্যে নরেন্দ্র মোদী প্রায় এক ঘন্টা দশ মিনিটের লম্বা ভাষণে সোনিয়া রাহুল দুজনকে স্বভাবোচিত ভঙ্গিতে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। রাহুলকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না করার সোনিয়ার সিদ্ধান্তকে খোঁচা দিলেন মোদী। কংগ্রেসের পাল্টা জবাব, মোদী ভালো করেই জানেন রাহুলই প্রধানমন্ত্রী হবেন, তাই তার কথায় গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। রাহুলকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী না করার সিদ্ধান্তের পেছনে যুক্তি হিসেবে সোনিয়া বলেছিলেন, কংগ্রেসে এমন কোনো প্রধা নেই, সংসদীয় দলই নেতা নির্বাচন করে। এদিন সোনিয়ার এই যুক্তি নিয়েও প্রশ্ন তোলেন মোদী। মোদীর প্রশ্নের ব্যাখ্যা দিয়েছে কংগ্রেস। রেললাইনের মাঝখান থেকে উধাও প্রায় সাত ইঞ্চি অংশ, মাছ ব্যবসায়ীর তৎপরতায় এড়ানো গেল বড় সড়ো ট্রেন দুর্ঘটনা। সকাল তখন সাতটা হবে, পাতিপুকুর বিধানপল্লী এলাকার রেললাইন লাগোয়া একটি চায়ের দোকানে বসেছিলেন স্থানীয় মাছ ব্যবসায়ী ষষ্ঠী অধিকারী। তার দাবি, চার নম্বর লাইন দিয়ে একটি ডাউন ট্রেন যাওয়ার সময় একটি বিকট আওয়াজ শুনতে পান তিনি। কৌতূহলের বসে চায়ের দোকান থেকে উঠে গিয়ে তিনি লাইনের কাছে যান, তখনই তার চোখে পড়ে লাইনের প্রায় সাত ইঞ্চি অংশ উধাও। বিষয়টি তিনি স্থানীয় বাসিন্দাদেরও জানান। ওই লাইন ধরেই তখন আসছিল একটি লোকাল ট্রেন। নিজের লাল গামছা দেখিয়ে সেই ট্রেনটিকে দাঁড় করান ষষ্ঠী অধিকারী। খবর দেওয়া হয় দমদম জিআরপিতে। ঘটনাস্থলে পৌঁছন রেল কর্মীরা, প্রায় দু ঘন্টা ধরে চলে মেরামতির কাজ। তারপর ধীরে ধীরে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পিকনিকে যাওয়ার পথে দুর্ঘটনা, দ্বিতীয় হুগলি সেতুতে চাকা খুলে উল্টে গেল যাত্রী বোঝাই ম্যাটাডোর, আহত শিশু মহিলা সহ কুড়ি জন। রবিবার সকাল সাড়ে আটটা কুদঘাট থেকে চল্লিশ জন ম্যাটাডোরে করে উলুবেরিয়ায় আটান্ন গেটে পিকনিকে যাচ্ছিলেন, কিন্তু দ্বিতীয় হুগলি সেতুতে উঠতেই বিপত্তি, সামনের চাকা খুলে উল্টে যায় যাত্রী বোঝাই ম্যাটাডোর। আহত হন চালক সহ কুড়ি জন। দ্বিতীয় হুগলি সেতুতে কর্তব্যরত ট্রাফিক ও হেস্টিংস থানার পুলিশকর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পথ দুর্ঘটনার জেরে সাত সকালে দ্বিতীয় হুগলি সেতুতে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক মোহাম্মদ সামির দুরন্ত বোলিংয়ে জেসি রাইডার ও মার্টিন গাপটিলের উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল কিউইরা। সেখান থেকে দলকে টেনে তোলেন কেন উইলিয়ামসন ও রস টেলার। উইলিয়ামসন একাত্তর ও টেলার পঞ্চান্ন রান করেন। পরে কোরি অ্যান্ডারসনের চল্লিশ বলে আটষট্টি রানের ইনিংসে নিউজিল্যান্ড পৌঁছে যায় দুশো বিরানব্বই রানে। পঞ্চান্ন রানে চার উইকেট নেন মোহাম্মদ সামি। এরপর রান তাড়া করতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে আটান্ন রান তুললেও শিখর ধাওয়ান ফিরে যান কোরি অ্যান্ডারসনের বলে। এরপর অজিঙ্কা রাহানে ও সুরেশ রায়না চটজলদি ফেরায় চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। ধোনি ও কোহলির ব্যাটে ভর করে যখন মনে হচ্ছিল জয় চলে আসতে পারে, সে সময় ধোনি ও জাডেজার উইকেট হারিয়ে খেলা থেকে ছিটকে যায় টিম ইন্ডিয়া। বিরাটের একশো তেইশ রানেও জয় আসেনি। নেপিয়ার ওয়ানডেতে চব্বিশ রানে জিতে সিরিজে এক শূন্য এগিয়ে গেল নিউজিল্যান্ড।